তো নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি একটা নতুন ভিডিওতে। আর আজকে কোনো ব্লগ ফ্লগ কিচ্ছু না, আজকে আপনাদের জন্য একটা কিছু শেয়ার করতে এসেছি যেটা আপনাদের নিত্য প্রয়োজন, যেটা ব্যবহার করেন আপনারা। যেমন আপনারা কিছু অর্ডার করেন অনলাইনে, যেমন আপনারা সবাই বেশিরভাগ মানুষই অর্ডার করেন, তো অ্যামাজন থেকে, ফ্লিপকার্ট থেকে, মিন্ত্রা সব কিছু থেকে আপনারা অর্ডার করেন। তো আপনারা কম বেশি 1,000 টাকা, 2,000 টাকা, 3,000 টাকা দিয়ে উপরে অনেকে বাজার করেন। তো আমি এমন একটা সিক্রেট কোড নিয়ে এসেছি বা সিক্রেট জিনিস নিয়ে এসেছি যেটা সম্বন্ধে আপনারা ওইটা ব্যবহার করলে আপনারা 1,000 টাকা জিনিস 200 টাকায় বা 500 টাকার জিনিস 100 টাকায় আপনারা পেয়ে যাবেন। তো আমিও সেরকম একটা জিনিস পারচেস করেছি, থাম্বনেইলে আপনারা বুঝেই গেছেন কী জিনিস পারচেস করেছি। আর আমি আজকে ফ্লিপকার্ট থেকে একটা অর্ডার দিয়েছি, আর কেমনভাবে আপনারাও করবেন সমস্ত কিছু ডিটেলসে দেখাবো, বোঝাবো। আর আমিও একটা ইয়ারবাডস অর্ডার করেছি, যেটা প্রাইস হচ্ছে ফ্লিপকার্টে 900 টাকা, মানে আসল প্রাইস হচ্ছে 900 টাকা, আর আমি এটাকে পারচেস করেছি অনলি 50 রুপিস, তা আবার ডেলিভারি চার্জ নিয়ে 50 রুপিসে চার্জ করেছি। কী করে করেছি সেটা পরে বলবো, আগে এটা আনবক্সিং করি, আদৌ ইয়ারবাডসটা আছে কি না সেটা আগে চেক করব। আর এটা হচ্ছে কিউআর কোড, আপনারা চেক করে নিতে পারেন, ঠিক আছে? তো চলুন আনবক্সিং করি, ইয়ারবাডস আছে না পাথর আছে কী আছে সেটা দেখি, তারপর আপনাদের ফুল প্রসেসে বলবো কীভাবে আপনারা পারচেস করবেন। তো আমি এখন আনবক্সিং করছি, আনবক্সিং করতে গিয়ে এবার দেখুন, প্রথমে আগে চিকটা খুলে নিই, স্মুথ একটা খুলে গেল। আর এদিক থেকে ধার আছে প্রচুর, অত পাচ্ছি না, একবারে ভেঙে নিই। ভিতরে দেখতে পাচ্ছেন কিছু আছে মনে হচ্ছে, দেখি বার করি এবার, বেরো খুলে যা সিংসিং, এ বাপরে তো বেরোতেই চাইছে না, ছিঁড়ে দিলাম, বাপরে তো এ দেখুন প্রথম লোগোটা, এটা মনে হচ্ছে ব্যবহার করা জিনিসই আমাকে কেউ দিয়েছে, কারণ এটা দেখতে পাচ্ছেন খোলা জিনিস দেখতে পাচ্ছি, ব্যবহার করা জিনিস। হ্যাঁ, যেটা আমি বুঝলাম এটা ব্যবহার করা জিনিসই আমাকে দিয়েছে, তাই 50 টাকা দিয়ে পেয়েছি। তো এটাই অনেক, তো একবার চেক করে দেখি 50 টাকা জিনিসের কেমন রে। আর প্রথমে এখানে ডকুমেন্টস দিয়ে দিয়েছে কিছু, যেটা আমাদের কোনো দরকার পড়বে না, তো এটা এখানে আমি এখানে রেখে দিলাম, এটা কোনো কাজের নয়। আর এটা কি স্যানিটারি ব্যাগে রেখেছে না কী করে রেখেছে, ভিতরটা আমি খুলি, হ্যাঁ আছে জিনিস, এ দেখুন। এবার বার করে দেখি, ওরে বাপরে তো লম্বা জিনিস, লম্বা জিনিস আমাদের চলে এসছে, আদৌ চলবে কি চলবে না সেটাও কোনো গ্যারেন্টি জানি না। আর কীভাবে চালু করে, ব্লুটুথ লাগবে নাকি, দেখতে পাচ্ছ এখানে একটা চার্জার দিয়েছে, চার্জারের সাথে যেটা আমাকে এখন চার্জ দিতে হবে, 50 টাকার জিনিস, যেটা ইউজ করা জিনিস, যেটা দেখে বুঝতে পারছি, রিভিউটা দেখে যা বুঝলাম ইউজ করা, হয়তো কেউ কিনেছে তার 2-3 দিন পর রিটার্ন করে দিয়েছে সেরকম জিনিস। এখন এটা চার্জ নেই, তো চার্জে দিতে হবে, চার্জে দিয়ে আমাদেরকে দেখতে হবে আদৌ জলে কি চলে না। তো আমি আপনাদেরকে বলে দিই কীভাবে আপনারা দেবেন। প্রথমে আমার মোবাইল স্ক্রিনে আপনারা চলে আসুন, আমার মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন, মোবাইল স্ক্রিনে গিয়ে টেলিগ্রামে যে দেখতে পাচ্ছেন, টেলিগ্রাম খুললাম, টেলিগ্রাম খুললে আপনারা একটা সার্চ করবেন অফার জোন, অফার জোন সার্চ করলে ওই চ্যানেলে ঢুকে পড়ুন, জয়েন হয়ে যান, জয়েন হয়ে গিয়ে এবার স্ক্রোল করার পর দেখবেন, স্ক্রোল করতে করতে এখানে অনেক অফার দেয়, বিভিন্ন প্রাইস, বিভিন্ন দামের, যেটা 500 টাকা সেটা 100 টাকায়, যেটা 1,000 টাকা যেটা 400 টাকায়, এরকম অফারগুলো দিয়ে যাবে। আপনারা স্ক্রোল করতে করতে আপনাদের মনের পছন্দ মতন ফ্লিপকার্ট, অ্যামাজন, মিন্ত্রা সমস্ত ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবেন। যদিও আমার ভাগ্য খারাপ, ফার্স্ট টাইম মাল পাইনি, সেকেন্ড টাইম পেয়েছি। তো এবার চার্জে দিয়ে দেখি চলে কি না, আর যে এই জিনিসটা আপনাদের শেয়ার করলাম যদি আপনাদের কোনো কাজে লাগে, কারণ অনেকেই এখন সোশ্যাল মিডিয়াতেও অনেকে অর্ডার করেন, কারণ এখন রিটেল শপ থেকে অনেকে নিতে চায় না, তো রিটেল শপ থেকে নিন, আপনারা বেছে নিতে পারবেন। আর যদি কম দামে পেতে চান তাহলে এই টিপসটা করুন। আমি 50 টাকা নাম অনুযায়ী ঠিকই আছে, 50 টাকা আপনি যদি কারোর কোনো বন্ধুর বা কোনো ফ্যামিলি যদি কিনতে চান, সেখানে আমরা সেকেন্ড হ্যান্ড পাবেন, কারণ আরও বেশি ইউজ করা। আর এটাকে আপনারা চালু করার জন্য ব্লুটুথ, এটা ফুল ব্লুটুথ, আর
এটা ইন্ডাকশন দিয়েছে, আমি দেখি একটু। হেডফোন দিয়ে স্ক্রিন, মাল্টি ফাংশন টাচ বাটন, মাইক, চার্জিং পয়েন্ট, চার্জিং, এটা আপনার 56 ঘন্টা চলবে বলছে, আরও চলবে কি না ঠিক বলতে পারছি না, 56 ঘন্টা চলবে। আর 2.4 GHz, 10 থেকে 15 মিটার সাইজ, আর 2 ঘন্টা লাগবে চার্জ হতে, 56 ঘন্টা চলবে, একটা ফালতু কথা। ঠিক ফিটিংস খাচ্ছে না, এত বড় লম্বা মনে হচ্ছে কানের দুল পড়ে আছে। প্রথম ক্লিকে যখন আপনারা দেখবেন 50 টাকা, ঠিক আছে, দেখিনি চার্জটা হচ্ছে নাকি, আদৌ আমার কাছে ভালো পড়েছে না খারাপ। পুরো দেখতে পাচ্ছেন আমি এখন চার্জে দিলাম, চার্জে দেওয়ার পর দেখছেন চার্জটা নিচ্ছে, দেখুন লাল লাইট জ্বলছে, তার মানে চলবে, ঠিকঠাক চলবে। আপনারা যদি এই প্রোডাক্টটা নিতে চান তাহলে আমার ভিডিওতে যদি যে কমেন্ট করবেন 100টা লাইক হলে আর 50টা কমেন্টের মধ্যে আমি একজনকে এইটা গিফট করে দেবো। যদি এটা আপনারা করুন 100টা লাইক আর 50টা কমেন্ট হলে 50টা কমেন্টের মধ্যে আমি একজনকে বেছে নিয়ে তাকে এইটা গিফট করে দেবো। আর আপনারা যদি নিতে চান তাহলে আপনাদের সাথে শেয়ার করলাম, যেটা এখানে কিন্তু আপনাদের যে ইলেকট্রনিক জিনিস নিতে হবে তার কোনো কথা নয়, ইলেকট্রনিক জিনিসের কোনো গ্যারান্টি নেই। তাই আমি সার্চ করবো কোনো ইলেকট্রিক জিনিস নিতে হলে পাশে ডিটেলস সব থেকে যান। এখানে আপনারা যেমন অনেক সুগার, অনেক ক্রিম বা অনেক কিছু যেটা ট্রিটমেন্ট করার জিনিস, কফি টফি, এগুলো যারগুলো পাওয়া যায়, যেগুলো 500 টাকার জিনিস আমি নিজে দেখেছি, 300 টাকা 500 টাকার জিনিস 300 টাকা অফার, ড্রেস ফ্রেস সব কিছু অফার পাওয়া যায়। আপনার অফার জন্য একবার ট্রাই করুন, আপনাদের মনে লাগবে, কারণ আমি প্রথমবার ধোঁকা খেয়েছি, সেকেন্ড কেউ ব্যবহার করা জিনিসটা আমাকে দিয়ে দিয়েছে। তো এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর যেমন বললাম, প্রথম ক্লিক যদি কেনেন প্রথম ক্লিকেই কেনার চেষ্টা করবেন, দ্বিতীয় ক্লিক যখন ব্যাক করবেন আবার যখন লিঙ্কটা চালু করবেন তখন কিন্তু দাম বেড়ে যাবে, যত বের করবেন মানে যত ব্যাক করবেন তত দাম বাড়বে, চেষ্টা করবেন প্রথম দামই কিনে নেওয়া, ঠিক আছে। তো চলুন আজকে এই ডাটাটাই, এই একটা জিনিস শেয়ার করলাম আপনাদের সাথে, চলুন টাটা, লাভ ইউ, দেখা হচ্ছে নতুন একটা ব্লগে।